চাষের ক্ষেত, খেলার মাঠ, বাগান, এগুলো আমাদের সবারই ভালো লাগে। কিন্তু আমরা কজন বলতো এগুলোর আকার নিয়ে ভাবি? খুব কম সংখ্যায় মানুষ আছে বা ছাত্রছাত্রী আছে যারা কিনা এগুলোর আকার আকৃতি নিয়েও ভাবনা চিন্তা করে। তো আজকের ক্লাসটা ঠিক এরই উপর বেস করে, যেখানে আমরা চাষের ক্ষেত বা বাগান বা পার্ক এই ধরনের জায়গার আকার সম্বন্ধে ধারণা লাভ করব, আর এই ধরনের প্রশ্নের কিন্তু সমাধান করতে চলেছি। যেমনটা আমি তোমাদের প্রমিস করেছিলাম যে বাস্তবের সাথে তাল মিলিয়ে অঙ্ক করাবো, সেই রকমই হতে চলেছে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো আজকে তোমরা বুঝতেই পারছো যে আমি প্র্যাকটিস সেট নাম্বার 14 নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের টপিকটাও আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখানে আর একটা কথা আমি বলে রাখি যে এই টপিকটা তোমাদের মনে হতে পারে যে পাটিগণিতের মধ্যে পড়ছে না, তাহলে ম্যাম আমরা কেন পড়ব? তো তার একটা বড় কারণ হলো তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি একটু ফলো করো বুঝতে পারবে যে এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও তোমাদের সলভ করে দেখিয়েছি, পুরনো ভিডিও চাইলে দেখে নিতে পারো। তো ওখানে কিন্তু তোমাদের এই ধরনের প্রশ্ন আসছে, তো আসবেই পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন। তো তার জন্য আজকের ভিডিওটা পুরোটা দেখতে হবে একটুও স্কিপ না করে, আর তার সাথে সাথে কিন্তু কমেন্টে জানাতে হবে কেমন লাগছে। তো চলো দেখা যাক আজকের প্রথম কনসেপ্ট। প্রথমেই আমি এখানে তিনটে ছবি এঁকে রেখেছি। আমরা অনেক সময় এরকম গোল খেলার মাঠ দেখে থাকি, তো এই যে গোল খেলার মাঠ, এই খেলার মাঠের যে চারপাশের যে বাউন্ডারি যেটাকে আমরা বলি, এই যে চারপাশের সবুজ কালারের যে রেখাটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি? মানে চারপাশের অংশটাকে বলা হয় পরিসীমা। ধর আমি বললাম যে এটা একটা ক্ষেত, একটা চাষের ক্ষেত, একইভাবে এই চাষের ক্ষেত্রটার চারপাশের যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলো একটা পরিসীমা। একইভাবে এখানে একটা ত্রিভুজ আকৃতি ধরলাম মাঠ রয়েছে, তো সেক্ষেত্রেও কিন্তু এর চারপাশের যে অংশটা বাউন্ডারি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে পরিসীমা। তাহলে চারপাশকে বলা হয় পরিসীমা। ক্ষেত্রফল কাকে বলা হয়? ক্ষেত্রফল বলা হয় ভিতরের অংশকে। মানে ধরো আমি বললাম যে এই মাঠটা বা এই ক্ষেত্রটা তোমাকে চারা গাছ পুঁততে হবে, তো চারা গাছ পুঁতবে কোথায়? মাঠের ভিতরের অংশে। তো এই যে ভিতরের যে অংশটা, এই হলুদ রঙের যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা, এই পুরোটাই হলো ক্ষেত্রফল, বা ইংলিশে যাকে বলা হয় এরিয়া। তাহলে এখানে বাংলা আর ইংলিশ দুটো নামই দেওয়া রয়েছে, ক্ষেত্রফল পরিসীমা আর এরিয়া পেরিমিটার। এবার আমরা যাব নেক্সট কনসেপ্টে। আমাদের দুটো জিনিস খুব ভালো করে শিখতে হবে, সেটা হলো আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র, কারণ এই দুটো থেকেই কিন্তু প্রশ্ন আসছে। তো আয়তক্ষেত্র দেখতে এরকম হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো এই যে লম্বা বাহুটা দেখতে পাচ্ছ আর এই লম্বা বাহুটা, এরা দুজন কি হয়? সমান হয়। আমি দাগ দিয়ে দেখিয়ে দিলাম এই দুটো বাহু কি হয়? সমান হয়। আবার এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। এই যে লম্বা দুটো বাহু এগুলোকে বলা হয় দৈর্ঘ্য, আর এই যে ছোট বা চওড়ার দিকে যে বাহুগুলো এটাকে বলা হয় প্রস্থ। এবার এখান থেকে আমাদের তিনটে ফর্মুলা মনে রাখতে হবে, তিনটে শুধুমাত্র সূত্র আমাদের মনে রাখতে হবে, যারা জানো না খাতায় কিন্তু লিখে নেবে। দেখো পরিসীমা সমান সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমার সূত্র। ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, আর কর্ণ সমান সমান রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। কর্ণ মানে হলো এই অংশটা, যে কোনো একটা কর্নার থেকে বিপরীত কোণা অবধি যদি একটা দাগ টানো সেটাকে বলা হয় কর্ণ। এটা হলো কর্ণ, এর সূত্র হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। আর পরিসীমা ক্ষেত্রফল কাকে বলে অলরেডি আমি বলেছি, এদের সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। একইভাবে আমি যদি বলি যে এই যে আয়তক্ষেত্রে এখানে দেখো এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, কিন্তু চারটে বাহু একে অপরের সাথে সমান না। যদি চারটে বাহু একে অপরের সাথে সমান হয়ে যায় তখন সেই যে আকারটা সেটাকে বলা হয় বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রত্যেকটা বাহু সমান, এর পরিসীমার সূত্র হয় চার গুণ বাহু, ক্ষেত্রফলের সূত্র হয় বাহু গুণ বাহু, আর কর্ণের সূত্র হয় রুট টু গুণ বাহু। এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান করতে পারি। তো দেরি না করে আমি অঙ্কে চলে যাব, প্রথমে দুটো সহজ অঙ্ক দেখাবো, আস্তে আস্তে দেখাবো যে একটু কঠিন যদি অঙ্ক আসে কিভাবে সলভ করবে। তার জন্য কিন্তু শুধুমাত্র কনসেপ্টটা ঠিক রাখতে হবে। আগেও তোমাদের বলেছি অঙ্ক মুখস্থ করে করা যায় না যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারছো, তো চেষ্টা করবো যাতে তোমাদের মাধ্যমে সবটা আমি বোঝাতে পারি। তো দেখো
প্রথম প্রশ্ন রয়েছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার ও প্রস্থ 3 মিটার হলে কর্ণ কত মিটার হবে? দৈর্ঘ্য 4 মিটার, আমি এখানে আয়তক্ষেত্রের ছবি দেখতে পাচ্ছি, আমি ধরলাম এটা 4, এটা 4 হলে এটাও 4, প্রস্থ 3 মানে এটা 3 হলে এটাও 3, চেয়েছে কি কর্ণ কত মিটার হবে। কর্ণ মানে হলো এই অংশটা, এই দিকের কর্নার থেকে আমি যদি এই কর্নার অবধি একটা দাগ টেনে দিই এটাকে বলা হয় কর্ণ। তো কর্ণ সূত্র হচ্ছে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, আগের স্লাইডে সূত্র দেওয়া রয়েছে। তাহলে দৈর্ঘ্য মানে 4, 4 এর স্কোয়ার যোগ প্রস্থ মানে 3, 3 এর স্কোয়ার, তাহলে রুট ওভার 16 যোগ 9 মানে রুট ওভার 25, রুট 25 এর মান হয় 5, কারণ 5 কে দুবার গুণ করলে 25 পাওয়া যায়। উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি, 5 মিটার, অপশন নাম্বার সি হয়ে গেল উত্তর, আর এই হলো তার সলিউশন। দেখে নাও সলিউশনটা, আশা করি সবার বোঝা গেছে। এবার পরের প্রশ্নে যাব। বলা আছে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, বর্গক্ষেত্রটির পরিসীমা কত? খুব সহজ, আমরা এক্ষুনি দেখলাম 4 গুণ বাহু করলে পরিসীমা পাওয়া যায়, মানে 4 পাঁচা 20, অপশন নাম্বার সি হয়ে গেল রাইট আনসার, যে পরিসীমা হলো 20 সেমি। দেখো এখনো পর্যন্ত আমরা ডাইরেক্ট সূত্র অ্যাপ্লাই করছি, আনসার করতে পারছি, যার সূত্র মনে থাকবে সে পারবে, যার মনে থাকবে না সে পারবে না। এবার পরের প্রশ্নে যাব, একটু এবার কঠিন প্রশ্নের দিকে যাচ্ছি। দেখো কি আছে, একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 7 মিটার। একটা আয়তক্ষেত্রাকার বাগান রয়েছে যার দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার, প্রস্থ হচ্ছে 7 মিটার। বাগানটির বাইরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা দেওয়া হলে রাস্তাটির ক্ষেত্রফল কত? আগে তোমাদেরকে এর যে ছবিটা হয় সেটা দেখাই। দেখো ধরে নাও এই যে ভিতরের অংশটা ছিল বাগান, তাহলে বাগানটার দৈর্ঘ্য ছিল 12, বাগানটার দৈর্ঘ্য ছিল 12 মিটার আর প্রস্থ বলা ছিল 7 মিটার, তো এই অংশটা 7 মিটার। এবার বলা আছে বাইরের চারপাশে রাস্তা রয়েছে, কত চওড়া? 2 মিটার চওড়া, মানে এইটুকুর দৈর্ঘ্য 2 মিটার আবার এইটুকুর দৈর্ঘ্য 2 মিটার, তাহলে এই যে বড় যে দৈর্ঘ্যটা আছে, বড় যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা রয়েছে সেটা কি হবে, 12 যোগ 2 যোগ 2, কারণ এখানেও 2 মিটার বাড়লো এখানেও 2 মিটার বাড়লো, তাহলে টোটাল হলো 16 মিটার। এটা হচ্ছে বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য, ছোট আয়তক্ষেত্রটার 12 মিটার ছিল, ছোট আয়তক্ষেত্রটার প্রস্থ ছিল 7, এবার এদিকেও 2 যোগ হবে এদিকেও 2 যোগ হবে, মানে 7 যোগ 2 যোগ 2 হয় 11 মিটার, তাহলে বড় আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 11 মিটার। আমাদের দরকার রাস্তার ক্ষেত্রফল, মানে এই ভেতরের জায়গাটা, এই অংশটার ক্ষেত্রফল আমাদের চেয়েছে। তো এই অংশটার ক্ষেত্রফল দেখো সহজে কি করে বের করা যায়, আমি যদি বড় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে ছোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, মানে এই মাঝের অংশটাকে যদি আমি তুলে নিই তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তো বড়টার ক্ষেত্রফল কী হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 16 গুণ 11, এটা করলে হবে 176 বর্গ মিটার। ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে 12 গুণ 7, 7 12 84 বর্গ মিটার, তাহলে এইদের বিয়োগ করলে আমরা পেয়ে যাব কি, যে রাস্তার ক্ষেত্রফল কত, 92, অপশন নাম্বার এ 92 বর্গ মিটার রাস্তাটির ক্ষেত্রফল। এই ধরনের যে কোনো অঙ্ক কিন্তু এইভাবেই সলভ করবে, যেখানে বাইরের চারপাশে রাস্তা থাকবে সেখানে কি করতে হয়, এই যে যোগ করতে হলো দুবার, প্রস্থর সাথেও যোগ করতে হলো দুবার, আর যদি ভিতরের চারপাশে রাস্তা থাকতো তাহলে কি করতে হবে, উল্টোটা মানে বিয়োগ করতে হবে। এরকম একটা অঙ্ক আমরা দেখাবো, এর পরের অঙ্কটাই রয়েছে এরকম, এটা দেখে নাও। 92 উত্তর হয়ে গেছে, আমি পরের কোশ্চেনে যাচ্ছি। চলো পরের কোশ্চেনে যাওয়ার আগে বলে দিই যে এই মক টেস্টটা অনেকেই তোমরা নিয়েছো, যারা এখনও নাওনি তারা কিন্তু মক টেস্টটা নিয়ে নাও, তো পরীক্ষার জন্য এটা কিন্তু খুব হেল্পফুল হবে। তিনটে পুরো টেস্ট রয়েছে যেরকম পরীক্ষায় প্রশ্ন হবে, উত্তরপত্র দেওয়া রয়েছে, তোমরা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, আর মাত্র 30 টাকায় পাচ্ছ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা নিতে পারো চাইলে, অথবা প্রতিষ্ঠা অ্যাপটা ফোনে ইনস্টল করে সেখান থেকে কিনে নিতে পারো। চলো পরের প্রশ্নটা দেখো কি আছে। বলা আছে যে একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার ও প্রস্থ 7 মিটার,
এবার বলা আছে যে বাগানটির ভিতরের চারপাশে, আগেরটা ছিল বাইরের চারপাশে, এখন হচ্ছে ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা দেওয়া হলে রাস্তাটির ক্ষেত্রফল কত। তো এখন বাগানটার দৈর্ঘ্য 12, মানে বাইরে বড় যে আয়তক্ষেত্রটা রয়েছে সেটার দৈর্ঘ্য 12, কারণ রাস্তাটা তো ভিতরে দেওয়া হয়েছে, মানে পুরোটা বাগান ছিল ভেতরে রাস্তা দেওয়া হয়েছে, আর প্রস্থ রয়েছে 7 মিটার। এবার বলা আছে বাগানটার ভেতরের চারপাশে 2 মিটার চওড়া রাস্তা, তাহলে ভাবো রাস্তাটা বাদ দিয়ে এই যে ভিতরের আয়তক্ষেত্রটা আছে তার দৈর্ঘ্য কত হবে, 12 বিয়োগ 2 বিয়োগ 2, কেন এই দুইটাও কমলো আবার এই দুইও কমলো, একইভাবে এখানে আমি দেখতে পাচ্ছি 8, একইভাবে প্রস্থ হয়ে যাচ্ছে 7 বিয়োগ 2 বিয়োগ 2, এখানে হয়ে গেল 3। তাহলে ক্ষেত্রফল কত, বড় আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল 12 × 7 দৈর্ঘ্য গুণ প্রস্থ 84, আর ছোট আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল 8 × 3 = 24, বিয়োগ করলে কত আসছে 0.6। তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 24 আর এখানে আসলো 6, তাহলে উত্তর হয়ে যাবে 60, এখানে অপশানে নেই, আমি ডি অপশানটা 60 করে দিলাম, অপশান নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার, অপশান নাম্বার ডি হয়ে যাবে 60 হয়ে যাবে রাইট আনসার। আর এইভাবেই কিন্তু অঙ্কগুলো সলভ করতে হবে। চলো পরের প্রশ্নে যাচ্ছি, পরের প্রশ্নে দেখো এবার হচ্ছে কনসেপ্ট কাজে লাগাবে কি করে দেখো। বলা আছে যে আয়তাকার আকৃতির একটি প্লটে টালি লাগাতে হবে, প্লটের দৈর্ঘ্য 200 মিটার এবং প্রস্থ 125 মিটার। আমি একটা আয়তক্ষেত্রাকার প্লট আঁকছি, বলেছে যে এই যে প্লটটা আছে এর দৈর্ঘ্য রয়েছে 200 মিটার আর প্রস্থ রয়েছে 125 মিটার। এবার বলছে যে প্রতি 100 বর্গমিটারে টালি লাগানোর খরচ 50 টাকা, টালি লাগানো হচ্ছে মানে এর ভেতরে লাগানো হচ্ছে, আর এই ভিতরের যেখানে লাগানো হচ্ছে ভেতরের অংশটাকে কি বলে এক্ষুনি বললাম, ক্ষেত্রফল বলে। তাহলে প্রথমে আমরা বের করে নিই যে এর ক্ষেত্রফল কত, 125 × 200, এটা হয়ে গেল ওর ক্ষেত্রফল, মানে 25,000 বর্গমিটার, এটা হচ্ছে ক্ষেত্রফল। এবার এই 25,000 বর্গমিটারে টালি বসাতে হবে, বলছে 100 বর্গমিটারে খরচ হয় 50 টাকা, তাহলে বলো তো 1 বর্গমিটারে খরচ কত হবে, ঐকিক নিয়ম করলে 50/100 টাকা, তাহলে 25,000 বর্গমিটারে খরচ কত হবে, 50/100 কাটাকুটি করলে 1/2 × 25,000, এবার 2 দিয়ে আমাদের ভাগ করতে হবে, 12,500 টাকা খরচ হবে, তাহলে মোট খরচ কত হবে 12,500 টাকা। এখানে দেখো ক্ষেত্রফল কথাটা কোথাও উল্লেখ নেই, আমরা তাও বুঝলাম যে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, কেন, কারণ টালি লাগানো হচ্ছে মানে এর ভেতরের অংশে টালি লাগানো হচ্ছে আর ভেতরের অংশ মানে ক্ষেত্রফল। বুঝতে যদি তাও অসুবিধা হয়, এটা ভাববে যখনই একক বর্গ মিটার থাকবে বা বর্গ সেমি থাকবে, এই বর্গ কথাটা থাকা মানে ক্ষেত্রফল করতে হবে, বর্গ না থাকলে পরিসীমা, এটা একটা শর্ট ট্রিক যেটা তোমরা দেখে চিনতে পারো যে ক্ষেত্রফল করবে না পরিসীমা করবে, বর্গ হলে ক্ষেত্রফল করতে হয়। এই হলো এর সলিউশন, দেখে নাও। নেক্সট আমি চলে যাচ্ছি পরে কি কোশ্চেন আছে দেখা যাক। বলা আছে যে একটি বর্গক্ষেত্রের বাহু 20% বৃদ্ধি পেলে ক্ষেত্রফলের কত শতাংশ বৃদ্ধি হবে। খুব সহজ, দেখো আমি ধরে নেব যে আগে বাহু ছিল 100, 20% বৃদ্ধি পেয়েছে মানে 20 বৃদ্ধি পেলে 120 এখন বাহু, যখন বাহু 100 ছিল তখন ক্ষেত্রফল কত ছিল, ক্ষেত্রফলের সূত্র হলো বাহু গুণ বাহু, তার মানে 100 × 100 মানে 10,000 ছিল ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল 120 × 120 তার মানে 14,400 হলো এখন ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বাড়লো কতটা, 14,400 - 10,000 মানে 4,400 ক্ষেত্রফল বেড়েছে। এই 4,400 ক্ষেত্রফল কার মধ্যে বেড়েছে, 10,000-এ বেড়েছে, শতকরা কত বৃদ্ধি পাবে মানে 100-তে কত বৃদ্ধি পাবে, তাহলে 4,400 বেড়েছে কাতে, 10,000-এ বেড়েছে, তাহলে 100-তে কত, এবার আমাদের শুধু কাটাকুটি করতে হবে, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম 44% হয়ে গেল উত্তর, অপশান নাম্বার এ হবে রাইট আনসার, অপশান নাম্বার এ 44% হয়ে গেল রাইট আনসার।
আর এই হলো তার ফুল সলিউশন। এই হলো ফুল সলিউশন। তাহলে এই ধরনের অঙ্ক দেখলে আমাদের আর আটকাবে না, আমরা 100 ধরে সলভ করতে পারবো। এটার একটা শর্ট ট্রিকও হয়, সেটাও আমি তোমাদের বলে দেব। এর একটা শর্ট ট্রিক হয়, যখন পরপর কোনো কিছু বাড়ে বা বৃদ্ধি পায় বা কমে, এটাকে এইভাবে করা যায়, 20 + 20 + 20 × 20 / 100। এটা একটা সূত্র, এটাকে বলা হয় এবি সূত্র। সূত্রটা হলো a + b + ab/100। এই সূত্র থেকে আমরা এটা পেয়ে যাব 44। তো এটা যদি কারোর মনে না থাকে তাহলে কিন্তু পরীক্ষার সময় করে আসতে পারবে না, তার থেকে কনসেপ্ট দিয়ে তোমরা করে আসতে পারো। সময় থাকবে তোমাদের পরীক্ষায়, প্রচুর সময় থাকবে অঙ্কগুলো পুরো করে আসার জন্য। তো 100 ধরেও চাইলে করতে পারো। তো চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নে বলা আছে একটি আয়তক্ষেত্রাকার পার্কের প্রস্থ তার দৈর্ঘ্যের 50%। প্রথম লাইনটা থেকে আমি ধরে নিলাম দৈর্ঘ্য x, তাহলে প্রস্থ কি হবে x-এর 50%, মানে 50/100। কাটাকুটি করলে x/2। এবার বলা আছে যে যদি মাঠের পরিসীমা 900 মিটার হয় তাহলে পার্কের ক্ষেত্রফলটা কত। তো পরিসীমার সূত্র কি, 2 × দৈর্ঘ্য + প্রস্থ, মানে x + x/2, এটা সমান সমান বলা আছে কত, 900। তো আমরা যদি দুইটা এদিকে ভাগ করে দিই তাহলে এটা হয়ে যায় 450। এই দুটো যদি যোগ করি এটা হয় 3x/2 = 450। তাহলে x এর মান কত হবে দেখো, 450 × 2/3। তো এখানে আসলো 150 × 2 করলে হবে 300। তাহলে x এর মান কত, x এর মান হয়ে গেল 300। তার মানে এর দৈর্ঘ্য ছিল 300 আর প্রস্থ ছিল 300 অর্ধেক, মানে 150। দৈর্ঘ্য ছিল 300 আর প্রস্থ ছিল 150, তাহলে ক্ষেত্রফল কত, 300 × 150, 45,000 হয়ে যাবে ক্ষেত্রফল, 45,000 মিটার ক্ষেত্রফল। এই হলো এর উত্তর এবং সলিউশন। আমরা কি করলাম, এক্স ধরে করলাম, যা যা বলা ছিল সেইভাবে শুধু ইকুয়েশন তৈরি করলাম, এক্স এর মান বের করলাম, ক্ষেত্রফল বার করলাম। এই কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। এই কয়েকটা জিনিস যদি তোমরা বুঝতে পেরে যাও, এই যে চ্যাপ্টারটা আজকে করাচ্ছি এখান থেকে কোনো অঙ্ক তোমাদের আটকাবে না। চলো পরে যাই। তো এরপরে যেটা আছে নোটস, আমাদের ক্লাসগুলো তো তোমরা দেখছোই, যেগুলো ICDS অঙ্গনবাড়ি ওয়ার্কার এবং হেল্পারের জন্য যা যা ক্লাস হয়েছে সেগুলোর নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে। প্রত্যেকটা সাবজেক্টের নোটস পাবে মাত্র 98 টাকায়। তোমরা এই নোটসটা পেয়ে যাচ্ছ, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে কিনতে পারো, অথবা তোমরা এই যে প্রতিষ্ঠা অ্যাপ দেখতে পাচ্ছ এটা ফোনে ইনস্টল করে নাও, সেখান থেকেও কিনে নিতে পারো। তো এর পরের যে প্রশ্নটা আছে এটা তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। একটি আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 4 মিটার ও প্রস্থ 2 মিটার, বাইরের চারপাশে 1 মিটার চওড়া রাস্তা দেওয়া হলে রাস্তাটির ক্ষেত্রফল কত। অপশন এ 16, অপশন বি 18, অপশন সি 20, অপশন ডি 14। তো এটার আনসার দেখে কিন্তু আমি বুঝবো যে তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারলে কিনা। তো সবাই কিন্তু কমেন্টে জানাও যে বুঝতে পেরেছো কিনা, আর এর আনসার কি হবে, আর তার সাথে তোমাদের ম্যাথ ক্লাসটা কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে জানাও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর এরকম আরও ভিডিওস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের যদি এই সংক্রান্ত আর কোনো বক্তব্য থেকে থাকে বা অঙ্কের আর কোনো ক্লাস যদি তোমরা চেয়ে থাকো তাহলেও কমেন্টে জানাতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, থ্যাংক ইউ।